আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্ভুজ সংক্রান্ত একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হল রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে দুইটি কাজ, একটি হলো সমকোণে, সমকোণে মানে এক রম্বসের কর্ণদ্বয় মানে একটা কর্ণ আরেকটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে, এবং তাদের যেখানে ছেদবিন্দু হবে ছেদবিন্দুর চতুর্দিকে যে চারটি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ এরকম যদি এটা একটা কর্ণ হয় আর এটা একটি কর্ণ হয়, তাহলে এই কোণগুলা কি হবে, 90 ডিগ্রি হবে। এই কোণগুলা 90 ডিগ্রি হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। হ্যাঁ, ঠিক এখানে যে রম্বসটি আমি অঙ্কন করেছি, এখানে যে রম্বসটি অঙ্কন করেছি উবিন্দুতে ছেদ করছে, কি কি এসি এবং বিডি উবিন্দুতে ছেদ করেছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এও সমান সিও, বিও সমান ডিও, এও সমান বিও, এও সমান সিও এবং বিও সমান ডিও। হ্যাঁ, এবং এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে এখানে 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 যে কোণগুলো উৎপন্ন হয়েছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এই জন্য বলা হয়েছে যে উপপাদ্যটি হলো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখানে আমার রম্বসের সংজ্ঞাটি দেওয়া হয় নাই, রম্বসের সংজ্ঞাটি হলো যে চতুর্ভুজের, যে চতুর্ভুজের চারটি বাহু ই সমান এবং কর্ণদ্বয় অসমান এবং কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে, রম্বস বলে। অন্যভাবে বলা যায় যে সামান্তরিকের, যে সামান্তরিকের, এটাও কিন্তু একটা সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক, যে সামান্তরিকের কর্ণ সমান না এবং চারটি বাহু সমান, চারটি বাহু সমান কিন্তু কর্ণগুলো সমান নয় এবং কোণগুলো সমকোণ নয়, সেটা হলো রম্বস। তো এখানে আমাকে প্রমাণ করতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, সমকোণে মানে 90 ডিগ্রি কোণে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি, এ বি সি ডি একটা রম্বস, একটি রম্বস, এর কর্ণ এসি এবং বিডি পরস্পরকে উবিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে কোথায় ছেদ করেছে, উবিন্দুতে ছেদ করেছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে বলতে এর প্রত্যেকটা কোণ, অর্থাৎ এই কোণ এ ও বি সমান বি ও সি, কোণ বি ও সি আবার সি ও ডি, কোণ এ ও ডি সমান কি, এক সম কোণ, এক সম কোণ বা 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের পরিমাণ যেহেতু সমান দিছি, মনে রাখতে হবে এখানে সমান 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 সমান, একটা কোণের সমান আরেকটা এবং এর যে কোনো একটি সমান কি, 90 ডিগ্রি, যে কোনো একটি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে দুই নম্বর, এটা হ্যাঁ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর দুই নাম্বারটা হলো যে সমকোণে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ বিডি কর্ণ আর এসি কর্ণ এই যেখানে ছেদ করছে এখান থেকে ছেদবিন্দুতে, ছেদবিন্দু পর্যন্ত এও সমান সিও হবে, বিও সমান ডিও হবে, অর্থাৎ এও সমান সিও এবং বিও সমান ডিও, এটা আমাকে প্রমাণ করতে হবে এই দুইটা।
এখন আমি দ্বিতীয়টা আগে প্রমাণ করি। দ্বিতীয়টা দ্বিতীয়টা কি, যে আমরা জানি কি, যে সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা উপপাদ্য তিনে আমরা করেছি যে সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এখন রম্বসটা কি, যেহেতু দা এটা হলো দাপ এক, দাপ এক যেহেতু রম্বস একটি সামান্তরিক, সামান্তরিক অতএব আমরা লিখতে পারি এও সমান সিও, বিও সমান বিও। এটা উপপাদ্য থেকে আমরা পাইছি, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমার দুই নম্বরটা হয়ে গেল, দুই নম্বরটা প্রমাণ হয়ে গেল। এখন আমি এক নম্বর যেটা, এটা প্রমাণ করব, এটা প্রমাণ করব, এটা প্রমাণ করব। এটা হলো দাপ দুই, দাপ দুইয়ে কি হয় যে এখান থেকে আমি যে কোনো দুইটা ত্রিভুজ নিব, দুইটা ত্রিভুজ আমি প্রমাণ করব। হ্যাঁ, আমি এও ডি নিতে পারি, সিও ডি নিতে পারি, এও বি, এও বি এবং বিওসিও নিতে পারি, এও বি বিওসি। তা এখানে আমি এও বি আর বিওসি নেই, এখানে এ এও বি, এও বি, হ্যাঁ এ এও বি, আরেকটা নিতে পারি, আরেকটা নিতে পারি যে সেটা হলো বিওসি, বিওসি। আমরা এখান থেকে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা নিই, দুইটা আমরা লিখতে পারি কি, যে দাব দুই এ লিখতে পারি যে ত্রিভুজ এও বি এ, ত্রিভুজ এও বি ও ত্রিভুজ বিও সি এ, এখানে তিনটা বাহু সমান হবে। এক নাম্বার হলো যে এই যে এই কি, এটা এ বি সমান, এ বি সমান বিসি, এ বি সমান বিসি। তারপর এও সমান সিও, এও সমান সিও এবং ওবি সমান ওবি, ওবি সমান এই যে ওবি, এটা কোথায় আছে, এই দুইটা ত্রিভুজের মাঝখানে আছে, অর্থাৎ এই দুইটা ত্রিভুজকে দুই ভাগ করছে। তো এই এটা হলো মানে এই বাহুটা ওবি বাহুটা বিওসি বাহুরও একটা বাহু, আবার এও বি এ ও বি ত্রিভুজেরও একটা বাহু, অর্থাৎ এই বাহুটা দুইটা ত্রিভুজেরই, অর্থাৎ এই বাহুটা সাধারণ। তাহলে আমরা লিখতে পারি যে ওবি সমান ওবি, ওবিটা এই বাহুরও, এই ত্রিভুজেরও এবং এই ত্রিভুজেরও। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা কি পাইলাম, এ বি সমান বিসি, আর পাইলাম এও সমান সিও, আর তিন নম্বরটা হলো ওবি হলো সাধারণ বাহু। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা বাহু সমান পাইলাম। আমরা সর্বসমতা শর্ত অনুসারে আমরা একটি উপপাদ্য প্রমাণ করেছিলাম যে একটি ত্রিভুজের তিন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তো ওই সর্বসমতার শর্ত অনুসারে এখানে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এও বি এবং ত্রিভুজ বিওসি সর্বসম। তাহলে আমরা জানি যখন সর্বসম হয়, দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তখন তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলা, অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলা সমান হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এও বি কোণ, আমরা এখন লিখতে পারি অতএব কোণ এও বি ইকুয়াল টু কোণ বিও সি সমান
কি এই দুটা সমান, কিন্তু এরা কি রৈখিক যুগল কোণ? এরা কি রৈখিক যুগল কোণ, মানে এই এসি রেখার উপরে আছে, এরা কোথায় আছে? এসি রেখার উপরে। এসি কি একটা সরল রেখা, এই সরল রেখার উপরে দুটা কোণ আছে, দুটা আমরা জানি এইটার সমান কত 180 ডিগ্রি। একটা সরল রেখার উপরে কত ডিগ্রি কোণ থাকে? একটি সরল রেখার উপর কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি, এবং যাকে সরল কোণ বলা হয়, যাকে কি বলা হয়? সরল কোণ। আর এই সরল কোণের কোণকে এখানে কয় ভাগ করা হয়েছে? দুই ভাগ, মানে এই সরল কোণ মানে এসি রেখা উপরে কয়টা কোণ আছে? দুইটা, একটা হলো এ ও বি আর একটা হলো বি ও সি, এ ও বি আর একটা হলো বি ও সি, এ ও বি বি ও সি, এই দুটা কোণ এসি সরলরেখার উপরে আছে। আর এসি সরলরেখা মানে কি 180 ডিগ্রি, কিন্তু এরা কি সমান? পরিমাণের দিক দিয়ে কি সমান? তাহলে 180 ডিগ্রিকে যদি সমান দুই ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ কত হয়? 90 ডিগ্রি। যদি এরা সমান না হইতো, তাহলে 90 ডিগ্রি আমি বলতে পারতাম না। এখানে যেহেতু আগে আমি প্রমাণ করেছি কি, যে কোণ এ ও বি, এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি, ইকুয়াল টু কোণ বি ও সি, আমি এই দুটা আগেই সমান সমান প্রমাণ করছি। এখন সমান সমান দুইটার যোগ ফল হলে কত? 180। তাহলে অর্ধেক কত, মানে সমান দুই ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি। কাজেই এর প্রত্যেকটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এই দুইটার যোগফল সমান এক সরল কোণ সমান দুই সম কোণ, দুই সম কোণ। ঠিক আছে, তো এই দুই সম কোণ, কাজেই প্রত্যেকটা কোণ আলাদা আলাদা কি এক সম কোণ। তাহলে প্রত্যেকটা কোণ, অতএব অতএব লিখতে পারি যে এ ও বি সমান কোণ বি ও সি সমান এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ। এখন অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা বাকি আছে আমার, তাই অনুরূপভাবে ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ সি ও ডি, এই দুটা ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করতে পারি যে কোণ এ ও ডি প্লাস কোণ সরি সমান সি ও ডি সমান কত? এক সম কোণ, এক সম কোণ। অতএব আমরা লিখতে পারি কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ এ ও ডি সমান হলো এক সম কোণ, এক সম কোণ। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ সি ও ডি থেকে আমরা প্রমাণ করতে পারি যে এ ও ডি ইকুয়াল টু কোণ সি ও ডি সমান সমান এক সম কোণ। অতএব আমরা লিখতে পারি যে কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু কোণ সি ও ডি ইকুয়াল টু কোণ এ ও ডি সমান এক সমকোণ। এর অর্থ হলো প্রত্যেকটি কোণের পরিমাণ, অর্থাৎ এই ছেদবিন্দুর চতুর্পাশে, হ্যাঁ, কোণ এক, কোণ দুই, কোণ তিন, কোণ চার, এই চারটা কোণের প্রত্যেকটি কোণ সমান কত? 90 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটি কোণের পরিমাণ এক সমকোণ। এই জন্য বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত আগে আমরা প্রমাণ করেছি
এও সমান সিওর বিও সমান ডিও, এটা আমরা দুই দুই নম্বরটা আগে আমরা প্রমাণ করছি আর এক নম্বরটা এখন প্রমাণ করে শেষ করলাম। তো আশা করছি সবাই বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ পরবর্তীতে আমি সংশোধন করে দেব, আশা করি কোনো সমস্যা নাই। তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।